রাজধানীর ডেমরা থেকে পঁয়ষট্টি লাখ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জাম সহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ সংবাদ সম্মেলনে ডিবি জানায় বড় কোন উৎসবকে কেন্দ্র করে এই চক্রটির তৎপর হয়ে ওঠে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় জাল টাকা সরবরাহের কথা ডিবি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা এদিকে ভুয়া ডিবি পুলিশ পরিচয় ডাকাতি করা চক্রের মূল হোতা আবুল কাশিম সহ তিনজনকে যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতি কাজে কাজে ব্যবহৃত ডিবির জ্যাকেট ও ওয়ারলেস সেট ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার চক্রটিকে গ্রেপ্তার করেছি তাদের মধ্যে দেখা গেল যে তারা এইটা এই জাল নোটগুলি তাদের লেভেল থেকে পনেরো বিশ হাজার টাকায় তারা এক হাতকে বিক্রি করে সেই হাত ঘুরে সেটা পঁচিশ তিরিশ হাজার টাকায় এক লক্ষ টাকার চাল নোট বিক্রি হয় এবং শেষে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা এটার দাম বাড়তে থাকে এবং এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে দেয় আমরা এই চক্রের আরও উৎসের সন্ধানে আমরা কাজ করছি যে তারা কোথা থেকে কালি পায় মেটেরিয়ালস পায় আবার কোথায় বিক্রি করে সেটারও সন্ধানে আমরা আমাদের টিম কাজ করবে